শব্দের আঘাতের থেকে নিরবতার আঘাতের খুব বেশি কষ্ট পায়। শব্দ যতটা না খারাপ লাগা কাজ করে, তার থেকেও দ্বিগুণ ডিপ্রেশনে ভোগে নিরবতায়। শব্দ মন হালকা করে, নিরবতা মন গাঢ় করে। কিন্তু অধিকাংশ মানুষ এখন নিরবতা ভালোবাসে। এই নিরবতা অনেক সময় জীবন জটিল করে তোলে, মানুষকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখান থেকে হাজার চেষ্টা করেও ফিরে আসা যায় না। নিরবতা সুন্দর, তবে ছটপট করে কথা বলা মানুষগুলো যদি হঠাৎ করে বোবা হয়ে যায়, তারা আর স্বাভাবিক হতে পারে না। আমি চুপ থেকে দেখেছি, মানুষ আমাকে বোকা ভেবে ব্যবহার করেছে। আমি অন্যায় না করে অপরাধী হয়েছি বহুবার। চুপ থেকেও খুব কাছের মানুষের আসল রূপ গুলো উন্মোচন হয়েছে আমার সামনে। আমি মুখের উপর জবাব দিয়ে দেখেছি, আমার কথা বলার জন্য এক বুক কষ্ট নিয়ে কিছু প্রিয় জায়গা ছাড়তে হয়েছে। আমি অন্যায় দেখেও চুপচাপ থেকেছি। দিন শেষে আমাকেই শুনতে হয়েছে, মেরুদণ্ডহীন মানব। আমি দেখেছি যারা বোকার মতো চুপচাপ খাটতে পারে, তারাই ভালো মানুষের পদবি পায়। কেউ আমাকে আমার মতো করে বুঝার দুঃসাহস দেখায় নাই। সর্বোপরি আমি এখন নিস্তব্ধ মানব। আমার কোলাহল সহ্য হয় না, ঝামেলা অসহ্য লাগে। কোথাও ঝামেলা দেখলে কেটে পড়ি। পৃথিবীতে সব থেকে কষ্টের মুহূর্তের কথা বলতে পারা মানুষগুলো যখন বোবা হয়ে যায়, কেউ এমনি এমনি নিস্তব্ধ হয় না, আশেপাশের পরিবেশ তাকে চুপ হয়ে যেতে বাধ্য করে। নিরবতা মনে মানে এই না মানুষ দিন দিন অন্ধকারে নিয়ে যেতে হয়। প্রতিটা মানুষ ভালোভাবে বাঁচতে চায়, একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চায়, মনের সব শব্দ প্রকাশ করতে চায়। কিন্তু আশেপাশের ক্ষমতার জন্য কিছু মানুষ মেরুদণ্ডহীনের মতো বাঁচতে হয়।